আসসালামু আলাইকুম, রমজান মোবারক। আজকে দ্বিতীয় রমাদান। আমরা রমজান মাস উপলক্ষে আমরা সেহরি এবং ইফতারের সময়সূচি দেখতে হয় এবং আমাদের নামাজের তাহাজ্জুদ নামাজের সময়সূচি দেখতে হয়। তো সেই নামাজের সময়সূচি এবং রোজার ইফতার সেহরি সময়সূচি নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যদি আপনার একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি খুব সহজেই নামাজের ইফতারের সেহরি সময়সূচি আপনি দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন মুসলিম ডে, লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে চলে আসবে, আমি এটা ইনস্টল করে নিয়েছি, আপনি ইনস্টল করে নেবেন। তারপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে আপনার ড্যাশ সিলেক্ট করতে হবে, ড্যাশ অটোমেটিকলি সিলেক্ট করে আছে। তারপর আপনি এখানে জেলা ভিত্তিক না দিয়ে আপনি জিপিএস লোকেশন দিয়ে আপনি ট্রাই করবেন। তারপর ওয়াইল ইউজিং অ্যাপ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি একটু জুম করে আপনি আপনার স্থানটারে দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে কোন মাজহাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান। তো আমরা যেহেতু হানাফি, আমি হানাফি দিয়ে দেবো। আপনি শাফি মালিকি যদি হয়ে থাকেন তাহলে দিয়ে দিতে পারেন সেকেন্ডটা। আমি হানাফিটা দিয়ে আমি সেভ করে নেব। সেভ করার পর তারপর পারমিশন দিন এখানে ক্লিক করব, দিয়ে অ্যালাউ করে নেব। তারপর আপনি অ্যালাউ করে দিতে পারেন। দেখেন এখানে খুব সুন্দর করে চলে আসছে, আজকে দুইরা রমাদান শনিবার। এখানে আপনি দেখতে পারবেন এশা ও তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের সময় ওতে কতক্ষণ বাকি এরকম দেখাতে পারে। এখন আমি এটা দেখতে পাচ্ছি যে এর মধ্যে ফজরের আজানের সময় এবং সূর্যাস্তের সময় এরকম দেখাচ্ছে। সূর্যোদয় 5:50 এবং সূর্যাস্ত হচ্ছে 6:00। এখানে দেখা যাচ্ছে সালাদ নিষিদ্ধের সময় পর্যন্ত আছে। আপনারা দেখতে পাবেন নফল সালাতের ওয়াক্ত বিষয় দেখতে পারবেন। আজকে দেখতে পাচ্ছি যে দুইটা রমাদানের যে ইফতারের সময় সাহরির শেষ সময় হচ্ছে 4:31 এবং ইফতারের শুরু হবে 6:09। তো আপনি চাইলে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন, যে সাহরির বা ইফতারের অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। তারপর আপনি এখানে দেখা যাচ্ছে যে কোরআন, আপনি বিভিন্ন সূরা আপনি শুনতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তারপর এখানে দোয়া আছে, আপনি সালাত, দৈনন্দিন জীবনের সাওম, সকাল সন্ধ্যার জিকির, কোরআন থেকে এবং বিভিন্ন বিবিধ দেখি সাওমে কী আছে, সাওমের নিয়ত, ইফতারের দোয়া, এরকম আপনি দেখেন। দেখি সাওমের নিয়ত নিয়ে বিভিন্ন বিষয় লেখা আছে, আপনি পড়তে পারেন। তারপর আপনি কিবলা চেক করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। খুব ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে সাথে রাখবেন।